উচ্চ মাধ্যমিক পর্যায়ের দ্বিতীয় বর্ষের প্রিয় ছাত্ররা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই করোনা মহামারীর সময়ে ভালো আছো সুস্থ আছো। কোভিড-19 বৈশ্বিক এই মহামারীতে সারা বিশ্বের অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশেও প্রচুর প্রাণহানি ঘটছে ইতিমধ্যে তোমরা জেনেছো, এবং সরকারি নির্দেশ অনুসারে তোমরা বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো। এবং অনেক দিন হলো তোমাদের সঙ্গে আমার ক্লাসের বিঘ্ন ঘটছে, আজকে আমি অনলাইন ক্লাসে আমি সুজিত কুমার সরকার, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, হিলচরণ শহীদ শামসুজ্জাহার সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আমার মোবাইল নম্বর 01712538848। আমার পাঠ্য বিষয় সমাজকর্ম দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে সামাজিক সমস্যা সমাজকর্ম অনুশীলন, এবং আজকের শিক্ষণফল মাদকাসক্তির বিষয়ে ধারণা এবং তার কারণ তোমরা জানতে পারবে, মাদকাসক্তি সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। মাদকাসক্তির ধারণা, সমগ্র বিশ্বই আজকে মাদকাসক্তির ছোবলে আক্রান্ত। বাংলাদেশেও এই মাদকাসক্ত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর সূত্রপাত পাশ্চাত্য দেশে হলেও বাংলাদেশেই বিভিন্ন আন্তর্জাতিক রুট এবং মাদক উৎপাদনকারী দেশ কাছাকাছি হওয়ায় এর ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে যে সমস্ত মাদক ব্যবহার করা হয় তার মধ্যে গাঁজা, হিরোইন, ভায়াগ্রা, বিভিন্ন রকম ঘুমের ওষুধ, ফেন্সিডিল ইত্যাদি উল্লেখযোগ্য। এখন আসি মাদকাসক্তি সম্পর্কে আমার সংজ্ঞা, মাদকাসক্ত সম্পর্কে সংজ্ঞা। আমরা জানি মাদকাসক্তির ইংরেজি শব্দ ড্রাগ অ্যাডিকশান, DRUG, ড্রাগ অ্যাডিকশান, ADDICTION, এটি ড্রাগ অ্যাডিকশান। ড্রাগ অর্থ ভেষজ ঔষধ, অর্থাৎ আর অ্যাডিকশান অর্থ মাদকাসক্তির আসক্তি, অর্থাৎ ড্রাগ অ্যাডিকশান অর্থ কি হলো, মাদকাসক্ত, অর্থাৎ মাদক দ্রব্যের উপর বা কোনো নেশাজাতীয় দ্রব্যের উপর বারবার অভ্যেসের ফলে যে আসক্তে পরিণত হয় সেটি হলো মাদকাসক্ত বা শক্তি। এখন মাদকাসক্ত সম্পর্কে কিছু সংজ্ঞা আমি বিস্তারিত আলোচনা করছি। মাদকাসক্তি সম্পর্কে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু তার সংজ্ঞাতে বলেছে, নেশা বা মাদকাসক্তি হচ্ছে ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর এমন একটি মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে সৃষ্টি হয়। 1989 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মাদকাসক্তি বলতে শারীরিক ও মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তিকেই বোঝায়। সুতরাং মাদকাসক্ত বলতে আমরা কি বুঝি, মাদকাসক্তি বলতে বুঝি যে মাদকদ্রব্য গ্রহণের ফলে, বারবার গ্রহণের ফলে যে অভ্যাসে পরিণত হয় এবং ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখনই আমরা তাকে মাদকাসক্ত বলে অভিহিত করতে পারি। আমরা মাদকাসক্তি সম্পর্কে জানলাম, এবার মাদকাসক্তির কারণ সম্পর্কে একটু আমরা জেনে আসি। প্রিয় শিক্ষার্থীরা, মাদকাসক্তির কারণ, তোমরা জানো যে মাদকাসক্ত বাংলাদেশে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কারণ আছে মাদকাসক্তির, বহুবিধ কারণ আছে, তার মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, নৈতিক কারণ বিদ্যমান। তাছাড়া মাদকদ্রব্যের যে উৎপত্তিস্থল এবং চোরাচালানের যে আন্তর্জাতিক রুট সেটা বাংলাদেশের খুব কাছাকাছি, অর্থাৎ গোল্ডেন ট্রায়াঙ্গেল, অর্থাৎ থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম ও লাওস, এটা খুব কাছে বাংলাদেশে খুব কাছাকাছি হয়। মাদকাসক্ত বাংলাদেশে খুব সহজলভ্য সৃষ্টি হয়েছে।
এছাড়া আরো অনেক কারণ আছে তোমরা যেমন সঙ্গদোষ ও কৌতূহল সঙ্গদোষ এবং কৌতূহল তারপরে মাদক আসক্তির সহজলভ্যতা তারপর সামাজিক রাজনৈতিক অস্থিরতা তারপর অপসংস্কৃতি হতাশা ও ব্যর্থতা ৬ নম্বর পিতামাতার স্নেহের অভাব ৭ নম্বর কর্মসংস্থানের অভাব ৮ নম্বর বিফলতা ৯ নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা এবার আসি সঙ্গদোষ ও কৌতূহল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব কথায় বলে সঙ্গদোষ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ যারা যারা অসৎ তারা সৎ বন্ধুদের ভালো বন্ধুদেরকে নেশাগ্রস্ত করে তোলে সে তো নিজে নেশাগ্রস্তই এবং তার বন্ধুদেরকেও নেশাগ্রস্ত করে তোলে এবং অনেক ছাত্রছাত্রী বা অনেক বেকার যুবক তরুণ যুবক কৌতূহলবশত ওই আজকে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করছে দ্বিতীয়ত মাদকদ্রব্যের সহজলভ্যতা ও ভৌগোলিক অবস্থান বাংলাদেশ এমন একটা দেশ যেখানে গোল্ডেন ট্রায়াঙ্গেলের খুব নিকটতম অবস্থানে অবস্থিত অর্থাৎ মাদকদ্রব্যের যে উৎপাদনকারী স্থল এবং চোরাচালানকারীর যে আন্তর্জাতিক রুট সেটা বাংলাদেশের খুব কাছাকাছি হয় এই তরুণদের ভিতরে এই মাদকাসক্ত সহজলভ্যতার কারণে বৃদ্ধি পেয়েছে মাদকাসক্ত ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে তারপরে আসি কি সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা আমাদের বাংলাদেশে সামাজিক অবক্ষয় এবং রাজনৈতিক অস্থিরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর ফলে কি হচ্ছে এর ফলে তরুণরা এবং বেকার যুবকরা এই সামাজিক অস্থিরতার এই কারণে নেশাজাতীয় দ্রব্য বারবার গ্রহণ করছে এরপর কি আছে অপসংস্কৃতি অপসংস্কৃতি বৈদেশিক যে অপসংস্কৃতিটা আমাদের দেশে ঢুকে পড়েছে যেমন নোংরা ম্যাগাজিন অসামাজিক সিনেমা কুরুচিপূর্ণ পত্রপত্রিকা এইগুলোর মাধ্যম দিয়ে আমাদের দেশে অপসংস্কৃতি ঢুকে পড়েছে এই অপসংস্কৃতির ফলে আজকে তরুণ সমাজ নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে পঞ্চমত হতাশা ও ব্যর্থতা বিভিন্ন সামাজিক অবক্ষয়ের ফলে আজকে যুব সমাজ হতাশা এবং ব্যর্থতায় নিমজ্জিত এই হতাশা এবং ব্যর্থতা থেকে তারা বিভিন্ন রকম নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে ভুলে থাকে বিভিন্ন অবস্থা ভুলে থাকে তারপরে কি আছে পিতামাতা স্নেহের অভাব আমাদের দেশের অধিকাংশ ছেলে সন্তানদের পিতামাতা উভয়ে চাকরিজীবী এবং উভয়ে চাকরিজীবী হওয়ার ফলে তারা ছেলে মেয়েদের সঠিকভাবে সময় দিতে পারে না আর এই কারণে ছেলে এবং মেয়েরা তাদের সন্তানেরা পিতামাতা সাহসজ্জা থেকে বঞ্চিত হয়ে তারা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে তারপরে আছে কর্মসংস্থানের অভাব কর্মসংস্থানের অভাব আমাদের মতো দরিদ্র এই বাংলাদেশে বেকারত্বের চরম বেকারত্ব বিদ্যমান অর্থাৎ তরুণরা কাজের অভাবে বিভিন্ন তারা হতাশায় নিমজ্জিত থাকে এর ফলে কি হয় তারা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে তাদের বেকারত্ব ভুলে থাকার জন্য এরপরে আছে কি বিফলতা বিভিন্ন ব্যর্থতা থেকে তারা নেশাজাতীয় জিনিস গ্রহণ করে তরুণ সমাজরা বিভিন্ন ব্যর্থতাতে নেশাজাতীয় জিনিস গ্রহণ করে পরে আছে শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা শিক্ষা প্রতিষ্ঠান আজকাল শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা লেগেই আছে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সেই অভিভাবকেরা তাদের ব্যস্ততার অজুহাতে তারা সন্তানদের যে ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের উপযুক্তভাবে সময় দিতে পারছে না বিধায় ছাত্রছাত্রী এবং তরুণ সমাজেরা তারা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করছে তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা আজকে যে আমরা আলোচনা করলাম মাদকাসক্তি সম্পর্কে মাদকাসক্তির ধারণা মাদকাসক্তির ধারণা সম্পর্কে তোমরা জানতে পারলে মাদকাসক্তির সংজ্ঞা সম্পর্কে জানতে পারলে মাদকাসক্তির কারণ সম্পর্কে জানতে পারলে তোমরা আগামী ক্লাসে আরও বিস্তারিত মাদকাসক্তির কীভাবে দূর করা যায় নির্মূল করা যায় সে বিষয়ে তোমরা জানতে পারবে আর তোমরা এই কোভিড-19 এই দুর্যোগ মহামারীর সময়ে তোমরা সকলেই সরকারের নির্দেশ অনুসারে ঘরে থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এই আশা ব্যক্ত করে আমি সমাজকর্ম এই দ্বিতীয় পত্রের আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম।